সেখানে কিন্তু আমার ব্র্যাকেটে লেখা থাকবে না যে আমি এফডিসি থেকে এসেছি না অমুক জায়গা থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থী। আর এর মাঝখানে যেসব মানে ভাগ বটোয়ারা চলছে সেটা আসলে থাকবেই, যেমন আগুনী মমডান বিষয়গুলো ছিল সেরকম বলা হবেই, কিন্তু দিন শেষে আমরা বাংলাদেশের শিল্পী, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। যখন আমি বাইরে যাব তখন আমি এফডিসি মানে আমার কাজ যখন বাইরে যাবে অথবা আমার কাজ যখন একজন পৃথিবীর মানুষ যখন দেখবে তখন আমি একজন বাংলাদেশকে মানে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করছি। সেখানে কিন্তু আমার ব্র্যাকেটে লেখা থাকবে না যে আমি এফডিসি থেকে এসেছি না অমুক জায়গা থেকে এসেছি, আমি বাংলাদেশ থেকে এসেছি। সো যত দ্রুত সম্ভব আমরা এই বিষয়টাকে এই বিভাজনটাকে কাটিয়ে একেবারে শুধুমাত্র বাংলাদেশের শিল্পী বাংলাদেশের চলচ্চিত্রকে উন্নয়নের জন্য কাজ করতে পারবো ততই ভালো হবে। আমি তো বরাবরই খুবই আশাবাদী, তুমি জানো তো, অবশ্যই ভালো কিছু এবং ভালো একটা স্থানেই দাঁড়িয়ে রয়েছি। তো বছরটা তো সুন্দরভাবে শেষ হবে সেটাই তো ভীষণ ভালো লাগছে, কারণ আমরা যে রিফর্ম শব্দটার মধ্যেই তো একটা আশা মানে আশাব্যঞ্জক একটা শব্দ, তো অনেক ভালো কিছু হবে এবং বাংলা সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে, বাংলা থিয়েটার ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের ওটিটি প্ল্যাটফর্ম তো খুবই ভালো করছে আর ভীষণ ভালো মতো করে আমরা গল্প বলার চেষ্টা করছি, আমাদের চলচ্চিত্রের একটা ভাষা তৈরি হয়েছে, তো এটাই তো অনেক আশার কথা একদম। কারণ আমি আমার কাছে সবসময় মনে হয় যে এত টু বি ফ্র্যাঙ্ক আমি অনেক দূর ভাবি না, আজকে এই মুহূর্তে খুব আছি, ভালো আছি, আনন্দে আছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, ভালো কাজ করছি। আর মানে নেক্সট ইয়ার অবশ্যই একটা জিনিস থাকে যাতে আজকের চেয়ে ভালো থাকে, আজকের চেয়ে ভালো মানুষ হতে পারি আর আজকের চেয়ে ভালো অভিনয় করতে পারি, আজকের চেয়ে যাতে নাগরিক হিসেবে অথবা পৃথিবীর মানুষ হিসেবে আরেকটু বেশি দায়িত্ববান হতে পারি। এটাই বলতে চাই যে জীবনটা কিন্তু আসলেই সহজ এবং সুন্দর এবং খুবই ছোট সময়ের জন্য আমরা আসি, তাই বলি যে রাগ দুঃখ রেখে কোনো লাভ নেই, চলেন ভালো কাজ করি, ভালোর জয়গান করি এবং একে অপরকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ।